ইমাম হুসাইনের সন্তান যুদ্ধের ময়দানে গেল যুদ্ধ করার জন্য, আর ওই জালেমগুলোকে হত্যা করতে 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 অনেক অনেক জালেমকে মেরে ফেললো। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু আনহু দূরে আসলেন, আব্বাজান একটু করে পানি দেন না আব্বাজান, আমি আলী আকবরকে যদি এক গ্লাস পানি তুমি খাওয়াতে পারো বাবা, কোনো কারবালার ময়দানে কোনো এজি দিকে আমি লাগবো না রাখবো না, ধ্বংস করে দিব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আমার বাবা জান, আমি তোমাকে উপর থেকে পানি দিব, আমার বাবা আমার সন্তান কলেজার টুকরা রক্তাক্ত হয়ে দুশ্মনের হাত থেকে তুমি এখানে এসেছ, একটু করে পানি আশায় তোমার শরীর থেকে সমস্ত পানি বের হয়ে গেল, তোমার শরীর থেকে রক্ত বের হয়ে গেল। হ্যাঁ আমার সন্তান, আমরাও তো পানি পাই নাই, তৃষ্ণায় কাতরাচ্ছি, বলে বাবা রে একটু করে যদি পানি দিতে পারতে তোমার এই সন্তান আজকে কারবালার ময়দানে কোন এজিদকে রাখতো না। ইমাম হুসাইন বলেন, ও আমার সন্তান, আমরা যখন তৃষ্ণার্ত হয়ে যেতাম আমরা রসুলের পাকের কাছে যেতাম, ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, কোদাই আমরা তো একবার অস্থির হয়ে গেছি, আম্মা জানে খাবার দিতে পারে নাই, আমরা তৃষ্ণায় খোদাই একেবারে দিশাহারা, আমার রসুলের জিব্বা মুবারক দিত। আমি ইমাম হুসাইন আর হাসান দুই ভাই মিলে ওই জিব্বা মুবারক চুষে চুষে পান করতাম, আমাদের কলিজা তৃপ্তি হয়ে যেত, আমাদের ফেটো ভরে যেত। আসো আসো আমার জিব্বাটা নিয়ে একটু করে ছুটো, চুষে চুষে দেখো না, যদি একটু করে চুষে দেখো থুতু হলেও গেলে ঠান্ডা লাগলেও তোমার ভালো লাগবে। আলী আকবর রাদিয়াল্লাহু আনহু ইমাম হুসাইনের জিব্বা মুবারক মুখে নিয়ে চুষতে লাগলেন, চুষতে 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 আব্বাজান আমার ভালো লাগছে বলে কারবালার ময়দানে এজিদ বাহিনীদের কাছে ছুটে গেলেন। আর এজিদ বাহিনীদেরকে মারতে 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 এমন সময় তীর আসতে লাগলো, আলী আকবর রাদিয়াল্লাহু আনহু আহত হয়ে গেলেন, জমিনে পড়ে গেলেন, শাহাদাত বরণ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।